আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবারকাতু। আচ্ছা আসিফ ভাই, আপনাকে যে এই লোক কিছু একটা বলতে যাচ্ছিলেন, উনি আর কি কোন একটা প্রশ্ন করতে যাচ্ছিলেন। হ্যাঁ হ্যাঁ, ঠিক আছে, হ্যালো বলেন ভাই। আসিফ ভাই ভালো আছেন? হ্যাঁ ভাই, ভালো আছি, আশা করি আপনি ভালো। বলেন ভাই। ভাই ওই আমার স্যারের সাথে বিভিন্ন বিষয় টপিক নিয়ে কথাবার্তা হয়, তো ওই দিন তিনি আমাকে বলছিলেন যে তুমি গুগলে সার্চ দিয়ে দেখো যে হু ইজ দ্য বেস্ট পার্সন ইন দ্য হিস্টোরি, এমনকি বা হু ইজ দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য হিস্টোরি। তো যখন আমি সার্চ দিলাম, ভাই তো তো তার আগে একটা জিনিস আমাকে একটু বলেন যে গুগল জিনিসটা কি ভাই? গুগল মানে সবকিছু সমীকরণ বা হিস্টোরি দেখতে পারি আমরা গুগলের মাধ্যমে, অনেক তথ্য জানতে পারি। হ্যাঁ, তথ্য জানতে পারেন, কিন্তু গুগল জিনিসটা কি? এই যে গুগল যে ইয়াটা প্রোডাক্টটা আপনি ব্যবহার করে এই জিনিসটা সার্চ করতেছেন, এই প্রোডাক্টটার নাম কি? সার্চ এই ঠিক যায় না? প্রোডাক্টের নাম হচ্ছে সার্চ ইঞ্জিন, তাই না? সার্চ ইঞ্জিন জিনিসটা হ্যাঁ কি? হ্যাঁ সার্চ ইঞ্জিন জিনিসটা হচ্ছে মানে আপনাকে খুঁজে এনে দিবে, ঠিক আছে? হ্যাঁ মানে হ্যাঁ আপনি যে জিনিসটা খুঁজতেছেন সেই জিনিসটা আপনাকে খুঁজে এনে দিবে। এখন সেই খুঁজে এনে দেওয়ার জন্য তাদের কিছু অ্যালগোরিদম আছে। অ্যালগোরিদম হচ্ছে গিয়ে যে গুগল দেখবে যে আপনার আশেপাশের এলাকার মানুষজন বা আপনার পরিচিত মানুষজন যারা আছে বা আপনার হুম দেশে হুম যে মানুষেরা আছে তারা কি কি জিনিস সার্চ করছে এবং হ্যাঁ সার্চ করে কোন জায়গায় ক্লিকটা করছে, সেই জিনিসগুলা গুগল তাদের ডেটাবেজে সংরক্ষণ রাখে এবং হ্যাঁ সেগুলোর উপর ভিত্তি করে আপনার চিন্তা ভাবনা সম্পর্কে তারা একটা আইডিয়া নেয় যে আপনি যেহেতু এই দেশে থাকেন, এই আপনার আশেপাশে এই টাইপের মানুষজন থাকে, তারা এই জিনিসগুলো বেশি বেশি খোঁজে, এই জিনিসগুলো বেশি বেশি সার্চ করে, হুম এইগুলোর উপর ভিত্তি করে আপনাকে তারা কিছু ইয়া দেয়, ইনফরমেশন দেয় যে তুমি, ওরা যেটা মনে করবে যে এটা আপনি এই জিনিসটা খুঁজতেছেন, এই কারণে ওরা তাড়াতাড়ি উপরের দিকে সেই জিনিসটা এনে রাখবে। হ্যাঁ, এই হুম জিনিসটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অ্যালগোরিদম বা এই জিনিসটাকে বলা হয় সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন। হ্যাঁ, হ্যাঁ আপনি কি খুঁজতেছেন, আপনার আশেপাশে মানুষ কি খুঁজতেছে, আপনার আপনি যে ভাষায় খুঁজতেছেন সেই ভাষার মানুষ বেশি কি কি খোঁজে সেগুলোর উপর। যেমন ধরেন আপনি যদি মিয়া খলিফা লিখে সার্চ করেন বা সুন্দরী নারী লিখে সার্চ করেন, দেখবেন সানি লিওনের ছবি আসবে। হ্যাঁ, যেহেতু হুম আপনার আশেপাশে সবাই সুন্দরী নারী লিখে সার্চ করছে এবং দেখা গেছে 5টা রেজাল্ট আসছে, 5টা রেজাল্টে 5টা সুন্দরী নারীর ছবি ছিল, ওরা গিয়ে কি হুম করছে সানি লিওনে গিয়ে চিপ দিছে, ক্লিক করছে গিয়ে সানি লিওনে, তখন ওই হুম সুন্দরী নারী কিওয়ার্ডের অ্যাগেনস্টে ওই সানি লিওনের ছবিটা ওরা অ্যাড হুম করে নিবে। অ্যাড করে নিয়ে এরপরে আপনার আশেপাশে যারাই এই সুন্দরী নারী সার্চ করবে তাদের উপরের দিকে দেখাবে সানি লিওনের ছবিটা, কারণ ওরা একবার দেখছে যে আপনি গিয়ে ওইখানে চিপটা মারছেন। সুন্দরী নারী লিখে হুম সার্চ করছেন ঠিকই, কিন্তু চিপটা মারছেন সানি লিওনে গিয়ে। হ্যাঁ, হয়তো হুম সানি লিওনের থেকে অনেক অনেক বড় সুন্দরী নারীও পৃথিবীতে আছে, কিন্তু আপনি হুম যেহেতু সানি লিওনে চিপ মারছেন গুগল মনে করবে যে আপনার আশেপাশের মানুষ ওইখানে ক্লিক করবে, এই কারণে এইটা ওদের রেটিং এ উপরের দিকে চলে আসবে, ঠিক আছে? হুম বা হুম আপনি হুম যদি নায়ক লিখে সার্চ করেন, নায়ক লিখে সার্চ করে আশা আশা তো উচিত অনেক ভালো ভালো নায়ক আছে পৃথিবীতে, মার্লন ব্র্যান্ডো আছে, উত্তম কুমার আছে, এরকম আশার কথা, কিন্তু হুম আপনি দেখবেন যে শাহরুখ খান আসবে বেশি বা শাহরুখ হুম খান হুম বা সালমান খানের আসবে বেশি। কেন? কারণ আপনার আশেপাশের মানুষ শাহরুখ খানে গিয়ে চিপটা বেশি মারছে, এই কারণে শাহরুখ খানটা এক নম্বরে চলে আসছে। সার্চ বুঝতে ইঞ্জিন পারছি কাজ ভাই। করে, হ্যাঁ, সার্চ ইঞ্জিনের হ্যাঁ অ্যালগোরিদম কাজ করে এইভাবে, আপনার আশপাশের মানুষ কি কি সার্চ করছে, কোন জায়গায় চিপ দিছে, কোনগুলা কোন হুম পেজ কোন সময় ধরে পড়ছে, সেগুলোর উপর ভিত্তি করে আপনাকে একটা রেজাল্ট দেয়। এখন আপনি হ্যাঁ যদি বাংলাদেশে থাকেন তাহলে তো আপনাকে এই ধরনের জিনিসই দেখাবে, বা মুসলমানরা যদি গ্রেটেস্ট ম্যান লিখে সার্চ করে এবং মোহাম্মদের ওইখানে গিয়ে যদি ক্লিক করে তাহলে তো মোহাম্মদই এক নম্বরে থাকে, এটাতে তো অবাক হওয়ার কিছু নাই। গুগল তো কোনো ইসলামের অথরিটি না যে গুগল ঠিক করে দিবে পৃথিবীতে শ্রেষ্ঠ মানুষকে, শ্রেষ্ঠ মানুষের অথরিটিও তো গুগল না, গুগল হচ্ছে একটা সার্চ ইঞ্জিন যারা একটা অ্যালগোরিদমের উপর ভিত্তি করে কাজ করে। গুগল তো নির্ধারণ করতে পারে না যে কে ভালো মানুষ কে মন্দ মানুষ, বুঝতে পারছেন? আচ্ছা ভাই, আরেকটা আমার কথা ছিল, এই এটা বুঝতে পারছি আসিফ ভাই। হ্যালো হ্যাঁ হ্যাঁ ভাই, বলেন বলেন। ভাই, আমি ইউটিউবে অনেক সার্চ দিছি আপনার বিষয়ে, যে আসিফ মহিউদ্দিন কেন নাস্তিক হলেন, এরকম তেমন কোন টপিকের উপরে ভিডিও পাইনি। কিন্তু যখন আমি ওই অন্যান্য কিছু ব্যক্তিবর্গের নাম দিয়ে সার্চ দিছি ইউটিউবে, তখন আমি কিছু কিছু ভিডিও পাইছি বা তথ্য পাইছি যে তারা কেন হয়েছেন। যেরকম ওই মুফাসসির ইসলাম বা আরেকজন, তার নামটা মনে করতেছে না, তিনি ই ছিলেন, যাই হোক, বাংলাদেশের একজন আলেম ই ছিলেন, মুফতি ছিলেন, মুফতি আবদুল্লাহ আল মাসুদ মনে হয়। তো ওনারটা, ওনার কথা পাওয়া যায়। তো আমি যখন আসিফ মহিউদ্দিন দিয়ে সার্চ দিয়ে আসিফ মহিউদ্দিন কেন নাস্তিক হলেন, সেইরকম কোনো ভিডিও পাই নাই। তো আমি জানতে চাইতেছি যে আসিফ মহিউদ্দিন কেন নাস্তিক হলেন এবং তার মনে কি কি প্রশ্ন থাকছিল প্রথম অবস্থায়, এই বিষয়ে যদি কিছু বলতেন পার্সোনালি জানতেছে। এটা ভাই মাতুব্বর ভাইয়ের চ্যানেলে একটা ভিডিও আছে, আপনি তাহলে মাতুব্বর ভাইয়ের চ্যানেলটা একটু খুঁজে দেখেন, সেখানে মুক্তির অনুভূতি একটার ভিতরে আমি আমার একটা অনুষ্ঠান আছে সেখানে একটা ইয়া ছিল, সেটা আপনি দেখতে পারেন, খুঁজে মাতুব্বর ভাইয়ের চ্যানেলে খুঁজেন ভাই। আচ্ছা ভাই, আচ্ছা ঠিক আছে ভাই, ভালো থাকেন তাহলে, বিদায় জানাই তাহলে। আচ্ছা ভাই।
ফলো দেখেন। আচ্ছা ঠিক আছে, রাখাল রাখাল আপনাকে যুক্ত করা হয়েছে, প্লিজ আনমিউট করে বলুন। আনমিউট করা আছে মনে হয় ভাই, শুনতেছেন ভাই? হ্যালো, জি শোনা যাচ্ছে, বলুন। আসিফ মহিউদ্দিন ভাইয়ের সাথে আমি বিগত 3 দিন ধরে কথা বলতেছিলাম, আমি বেস্টিতে আসছিলাম কিন্তু ঢাকা হয়েছি না, আমার অনেক অপেক্ষা করছিলাম, একটা প্রশ্ন ছিল ভাই যার কারণে অনেক ওয়েট করতেছিলাম। ওইখানে তো ভিড় থাকে অনেক, মানে অনেকেই যুক্ত হতে চান, এই জন্য একই সময় সবাইকে যুক্ত করা পসিবল হয় না। জি বলেন, উনি ব্যাকস্টেজে আছেন, উনি শুনতে পারবেন, বলেন। আমার প্রশ্নটা ছিল এই যে, আমরা যখন ওই আমি দেখলাম যে গুগলে সার্চ যদি দেই দ্য গ্রেটেস্ট ম্যান ইন দ্য ওয়ার্ল্ড, তো টপ 10 এর মধ্যে প্রথম নাম আসে হইছে হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, দ্বিতীয় নাম আসে ইসাক নিউটনের, আর তৃতীয় মনে হয় গৌতম বুদ্ধ, এবং 4 নম্বরে মনে হয় জেসুস খ্রিস্ট আসে। তো হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যিনি 11টা বিবাহ করছেন, 2টা দাসীর সাথে সেক্স করছেন, মানুষের সাথে লুটপাট করছেন, এটা সেটা করছেন, এত কিছু করার পরেও তার নাম কিভাবে গুগলে আসে এই গ্রেটেস্ট ম্যান ইন হিস্টোরি হিসাবে 1 নম্বর লিস্টে আসে, এটা কিভাবে সম্ভব ভাই? এই বিষয়ে জানতে চাচ্ছিলাম। গুগল তো কোনো ফ্যাক্ট মেশিন না, যে কোনো আপনাকে সার্চ দিলে সে আপনাকে শুধুমাত্র ফ্যাক্ট গুলাই বলবে। আপনি নবী লুচ্চা নবী লিখে সার্চ দিলেও নবী মোহাম্মদের নামই আসবে, তো একই সাথে তো একজন ব্যক্তি লুচ্চা নবী, একই সাথে তো একজন ব্যক্তি ভণ্ড নবী, বা একই সাথে একজন মানে লুচ্চা নবী ভণ্ড নবী এবং গ্রেটেস্ট পার্সন হইতে পারে না, এটা কি পসিবল না? ওই এমনি আমি এই আমার 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 কথাটা আমার কথাটা একটু অ্যানসার দেন, কোন ব্যক্তি একই সাথে লুচ্চা একই সাথে গ্রেটেস্ট হওয়া কি পসিবল? সেটা তো অবশ্যই না। তাহলে আমরা কি জানতে পারতেছি, গুগল আপনি সার্চ করলেই সার্চ করে যে কোনো রেজাল্ট পেলেই ওই রেজাল্টটা যে সত্য জিনিসটা এরকম না। এটা কেন হয়? এটা হয় এই জন্য, কেননা মানুষ ধরেন এরকম কোনো আর্টিকেল আছে যে গ্রেটেস্ট পার্সন, বা এরকম কিছু বই আছে যে বইয়ের রাইটারদের মতে নবী মোহাম্মদ গ্রেটেস্ট পার্সন, এই জিনিসগুলো ইন্টারনেটে থাকে এবং এই জিনিসগুলো বেশি বেশি সার্চ করা হয়। বেশি বেশি যখন মানুষ সার্চ করে এবং বেশি বেশি মানুষ যখন এটাতে ক্লিক করে, তখন গুগল তখন আপনি যখন গুগল করবেন ওই উপরের লিস্ট গুলাতে এই জিনিসগুলো দেখাবে যে এই ওয়েবসাইট অনুযায়ী নবী মোহাম্মদ গ্রেটেস্ট পার্সন, এই ওয়েবসাইট অনুযায়ী এই লোক গ্রেটেস্ট পার্সন। যেহেতু নবী মোহাম্মদ গ্রেটেস্ট পার্সন এটা রিকনফার্মেশনের জন্য, যে এটা মুমিনরা নিজেরা নিজেরা জেনে নিজেরা নিজেরা খুশি হওয়ার জন্য বারবার একই জিনিস সার্চ করে এবং ওইসব ওয়েবসাইট গুলোতে যায় এবং ওই লিঙ্ক গুলাতে শেয়ার করো, আলহামদুলিল্লাহ মাশাল্লাহ এগুলো বলো, এইভাবে লিঙ্ক গুলো ছড়ায়, সেহেতু এটা টপে থাকে। ওখানে আপনি দেখতে পারেন নবী মোহাম্মদ গ্রেটেস্ট পার্সন। এটাই মানে আমার এক স্যারের সাথে তো বিভিন্ন বিষয়ে টপিক নিয়ে তো কথাবার্তা হয়েছিল, পরে লাস্টে সে আমার এটা বলছিল যে তুমি গুগলে সার্চ দাও যে গ্রেটেস্ট ম্যান হিস্টোরি কে, তো আমি তারপর এটাকে আপনাকে আপনার টিচার বলছে। হ্যাঁ হ্যাঁ, তো আমি সার্চ দিলাম, সার্চ দিলে তো প্রথম নাম আসলো টপ টপ 10 লিস্ট আইলো, আর এটা মূলত একটা আপনি আপনি আপনার আপনার টিচারকে এই যে আপনি আপনার টিচারকে বলবেন এই যে এখানে বানানটাও দেওয়া আছে। হ্যাঁ, এই আপনি নিচে দেখেন, এখানে আমি একটা কমেন্ট হাইলাইট করছি, এখানে বানানটাও দেওয়া আছে। গুগল অ্যালগোরিদম লিখে সার্চ করতে বলবেন, সার্চ করলে তার সার্চ করে বলবেন যে এই সম্পর্কে স্যার একটু পড়াশোনা করেন, এই সম্পর্কে একটু জেনে নেন, তাহলে নেক্সট কাউকে আপনার বলতে হবে না যে ওইটা গুগল করে দেখো, গুগল অ্যালগোরিদম কিভাবে কাজ করে সেটা একটু যাচাই করে দেখতে বলবেন। আচ্ছা আর হ্যাঁ হ্যাঁ, আচ্ছা আরেকটা বিষয় জানার ছিল, আজ মহিউদ্দিন ভাই থাকলে এই কথাটা জিজ্ঞেস করতাম। আজ মহিউদ্দিন ভাই আছেন না? উনি তো ব্যাকস্টেজে আছেন, একটু পরে আসবেন। আজকে আপনি কি আসিফ ভাইয়ের কাছে জিজ্ঞেস করতে যাচ্ছেন? জিজ্ঞেস করতে চাইলে আমি আপনাকে ব্যাকে রাখতে পারি, উনি আসলে জিজ্ঞেস করে তারপর আবার তারপর। হ্যাঁ হ্যাঁ, আমি আমি মূলত আসিফ ভাইয়ের কাছ থেকে শুনতে চাইছিলাম, আর আসিফ ভাইয়ের কথাটাই আমি। হ্যাঁ হ্যাঁ, আচ্ছা তাহলে আমি আপনাকে ব্যাকে ব্যাকেই রাখি, এটা ব্যাকে থাকবে না? আচ্ছা হ্যাঁ, তাই নাকি ভাই? আপনি ব্যাকে থাকেন, ব্যাকে থাকেন, আমি সেকেন্ড তাও কাউকে যুক্ত করি।